নরসিংদীতে শারদীয় দুর্গোৎসবে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে ব্যক্তিগত তহবিল থেকে অনুদান বিতরণ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান। শান্তিপূর্ণ পরিবেশে নির্বিঘ্নে এবার হিন্দু ও সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব করা যাবে না, এমন একটি পরিকল্পিত মিথ্যে গল্প গুজবের মধ্য দিয়ে দেশে শান্তি শৃঙ্খলা বিনষ্ট করার চেষ্টা করেছিল আওয়ামী দোসররা। হিন্দু ও সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসবের আনন্দ উপভোগ ভাগাভাগি করে এদেশের হিন্দু ও মুসলমান সকলে মিলে, আবার মুসলমানদেরও বিভিন্ন অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীরা অংশগ্রহণ করে থাকতে দেখা যায়। এটাই বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য। শুক্রবার সন্ধ্যায় নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল, পলাশ বাজার, গজারিয়া সহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান। এ সময় হিন্দু ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। পূজামণ্ডপ পরিদর্শনকালে সাথে ছিলেন পলাশ থানা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এরফান আলী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সিনিয়র যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন ভুঁইয়া মিল্টন প্রমুখ। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল। আমাদের সঙ্গেই থাকুন।